Hello everyone, assalamu alaikum. আমি রায়হানা, আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। তো আজকে আমি আপনাদেরকে কোনো রিভিউ করে দেখাবো না, আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনার ত্বক ফর্সা ছাড়াই আপনি সুন্দর হবেন। হ্যাঁ, আপনারা হয়তো বা অবাক হচ্ছেন যে ফর্সা ছাড়া কিভাবে সুন্দর হওয়া যায়। তো বর্তমানে বেশ আলোচিত একটি টপিক হচ্ছে গিয়ে ফর্সা মানে সুন্দর তা না, কালো সুন্দর, ফর্সাও সুন্দর। তো এর ভিত্তিতে আমার মনে হলো যে আমারও একটা ভিডিও করা উচিত, কারণ আমিও আসলে এই কনসেপ্টে বসবাস করতাম যে ফর্সা মানেই হচ্ছে সুন্দর, এবং আমি যদিও ফর্সা তারপরও আমার চেহারাকে আরও বেশি ফর্সা করার জন্য আমার লাইফে অনেক ধরনের ক্রিম মেখেছি। তো সেই লাইফ এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদের কাছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং বাস্তবতা তুলে ধরব, যাতে করে আপনি ফর্সা না হয়েও আপনি কিভাবে সুন্দর থাকবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে হাজারবার প্রশ্ন করেন যে কিভাবে ভালো একটি ক্রিম সাজেস্ট করার জন্য, যেটা কিনা আপনাদের ফর্সা করে দেবে কোনো সাইড এফেক্ট ছাড়া। তো প্রথমেই বলি, আপনি ফর্সা হওয়ার জন্য যা কিছু করেন না কেন, সব কিছুতেই কিন্তু সাইড এফেক্ট আছে। উইদাউট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসও কিছু কিছু ক্ষেত্রে আপনার স্কিনে সাইড এফেক্ট করতে পারে, কারণ এক একজনের স্কিন এক এক রকম। তো এক একজনের যদি আপনার স্কিনে যেটা স্যুট করে অন্যদের স্কিনে কিন্তু সেটা স্যুট করবে না, ওই ক্ষেত্রে সাইড এফেক্ট করতে পারে। অনেকের ধরেন আছে অ্যালোভেরাতে অ্যালার্জি, অনেকের আছে আবার টার্মারিকে অ্যালার্জি, অনেক আবার মিল্ক স্যুট হয় না, অনেকের আবার ইয়োগার্টটা স্যুট হয় না, আবার অনেকের আছে হানি স্যুট হয় না। তো এরকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে দিয়েও যদি আপনি বারবার চেষ্টা করেন যে আপনি ফর্সা হয়ে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হবে না। তো যেহেতু আপনারা অনেকেই জানতে চান যে ফর্সাকারী কোনো ক্রিম উইদাউট সাইড এফেক্ট, তো তাদেরকে আমি বলবো যে সাইড এফেক্ট ছাড়া ফর্সা হওয়া অসম্ভব। আপনার যে কোনো ধরনের ক্রিমের কিছু না কিছু সাইড এফেক্ট আছে। তো এখন বলি যে ফর্সা হওয়ার যে ক্রিমগুলো বাজারে বিক্রি হয়, তাদের মধ্যে থেকে যে পপুলার ক্রিমগুলো সেগুলো হচ্ছে গিয়ে 7 দিনেই ফর্সা করার দাবি রাখে সেই ক্রিমগুলো। আমি ব্রাইটেনিং ক্রিমের দিকে যাচ্ছি না, আমি যেগুলো ফর্সা করে হোয়াইটেনিং করে সেগুলোর কথা বলছি। যে 7 দিনেই যে ক্রিমগুলো আপনাকে ফর্সা করে দেবে এরকম দাবি যে ক্রিমগুলো করে, ওগুলো কিন্তু সত্যিকারের অর্থেই আপনাকে 7 দিনের ভিতরে ফর্সা করে দিতে পারে। এবং 15 দিন পরে আপনি দেখবেন যে আপনার হাত পা থেকেও আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা, এবং যেটাকে আমরা ফর্সা বলি আর কি, অনেক বেশি ফর্সা হয়ে যাবে। তো এই ক্রিম যে আপনারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনাদের স্কিনে এই ক্রিমগুলো যখন আপনারা কিন্তু ছেড়ে দেবেন, তখন কিন্তু আগের মতো কালো হয়ে যাবেন। অনেকেই হয়তো বা অলরেডি এই জিনিসটা ফেস করে ফেলেছেন যে আপনারা যখন ছেড়ে দিচ্ছেন ক্রিমগুলো, আপনারা কিন্তু আগের মতো আর ফর্সা থাকছেন না, আপনাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, প্লাস বিভিন্ন ধরনের সাইড এফেক্টও চলে আসছে। তো এখন বলেন আপনাদের কাছে, আপনাদেরকে যদি আমি এমন কোনো ক্রিম সাজেস্ট করি 7 দিনের ভিতরে কিংবা 1 মাসের মধ্যে আপনার স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে, তো আলটিমেটলি ওই ক্রিম কিন্তু আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন না, কারণ ওই ক্রিম কিন্তু আবার আপনার স্কিনকে পাতলা করে দেবে। তো যখন আমি সাজেস্ট করব তখন কিন্তু বলে দিব যে 3 মাসের পর আপনি আর ক্রিমটা ইউজ করতে পারবেন না। তো এরকম যদি হয় 3 মাস 6 মাস আপনি একটা ক্রিম ইউজ করে ফর্সা হয়ে গেছে, তো আপনার স্কিনটা যখন পাতলা হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছেন, যেমন হতে পারে এটা সুদিং জেল হতে পারে কিংবা কোনো ধরনের ফেস প্যাক হতে পারে, তো এতে কী হবে, 2-3 সপ্তাহ পর্যন্ত আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, চকচক করবে, পরবর্তীতে কিন্তু আবার সাইড এফেক্ট চলে আসবে। তো তারপর আবার সিরাম টিরাম দিয়ে আপনার স্কিনটা ভালো টেক কেয়ার করলেন, তো কিছুদিন যাবৎ আপনার স্কিনটা ভালো থাকবে। এরপর কিন্তু পিম্পলস, র্যাশেস এবং অ্যালার্জি অনেক ধরনের প্রবলেমই হতে পারে। তো আলটিমেটলি কিন্তু আপনি ফর্সা হতে যে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করে ফেলতেছেন, আর যেটা আপনার গোল যে সুন্দর হবেন সেটা কিন্তু আসলে হচ্ছেন না। কারণ একটা জিনিস দেখেন, অনেক কালো টোনের যে আন্ডার টোন যেগুলো, অনেক কালো টোন সেগুলা
মধ্যেও কিন্তু মিডিয়াম লাইট ইয়েলো অনেকগুলো টোন আছে, ওইগুলাও কিন্তু সুন্দর। তো শুধুমাত্র ফর্সাই যে সুন্দর এমনটা কিভাবে হয়? সাপোজ আপনার আশেপাশের যে মানুষ তাদের কথা চিন্তা করেন, অনেকেই আছে হয়তো বা আপনার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেলস, সেখান থেকে আপনি কিছু ফেসেস চিন্তা করতে পারেন যে সেখানে অনেকেই আছেন যারা শ্যাম বর্ণের, কিন্তু ওদেরকে আমাদের অনেক ভালো লাগে। কারণটা হচ্ছে অনেকের চেহারা আমাদেরকে অ্যাট্রাক্ট করে এবং ক্লিয়ার স্কিন যাদের, বিশেষ করে তাদের চেহারা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আমার কাছে লাগে যে ক্লিয়ার যাদের স্কিন, সেটা কালোও হতে পারে, শ্যামবর্ণও হতে পারে, কিংবা আবার ফর্সাও হতে পারে, তো ক্লিয়ার স্কিন যাদের টোন ওদেরকে কিন্তু আমরা অনেক বেশি মানে প্রেফার করি যে ওরা সুন্দর। তো আমার মতে ফর্সা না হয়ে আপনি যদি সুন্দর কিভাবে হবেন কিংবা কী কী করলে আপনার স্কিনটা ভালো থাকবে সেদিকে যদি আমরা লক্ষ্য দেই, তাহলে কিন্তু ফর্সা না হয়েও আমরা সুন্দর হতে পারি। কারণ হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি যখন ফর্সা হয়ে যাচ্ছেন, পরবর্তীতে কিন্তু আপনার সেম ওয়েতে কালোও হয়ে যাবেন, উল্টো আপনার কিন্তু আপনার যে স্কিন টোন আছে সেই স্কিন টোন থেকে আরও এক শেড কালো হয়ে যেতে পারেন যদি আপনি হার্মফুল কোনো ক্রিম মেখে থাকেন যে 7 দিনেই ফর্সা করে দেবে। যত ভালো মানের সেলাররাই বলেন না কেন যে তাদের ক্রিম অনেক ভালো অনেক ভালো, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের ক্রিমটা ছেড়ে দিলে আপনি কালো হয়ে যাবেন, এবং ওরা কিন্তু বলেই দেয় যে আপনি যখন ক্রিমটা ছেড়ে দেবেন আপনি কালো হয়ে যাবেন। এবং এমন কোনো ক্রিম নেই পৃথিবীতে যেটা কিনা আপনি বছরের পর বছর কন্টিনিউ ইউজ করে যাবেন, এরকম কিন্তু কোনো ক্রিম নেই যেটা কিনা আপনার উইদাউট সাইড এফেক্ট বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন। আর যে কোনো ক্রিমই ইউজিংয়ের পর আপনার কিন্তু আলটিমেটলি ক্রিমটাকে ছেড়ে দিতে হবে যাতে করে আপনার স্কিনটা ভালো থাকে, নইলে কিন্তু আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের স্কিনে ওই ক্রিমটা 6 মাস পর কিন্তু আর কাজ করবে না। হ্যাঁ, যদি কোনো ফর্সাকারী ক্রিম আপনি ইউজ করতে থাকেন, এই ক্রিমটা কিন্তু একটা সময় আপনার স্কিনে কোনো কাজ করবে না এবং আপনার স্কিনের যে টোনটা ওইটা কিন্তু কোনো ধরনের চেঞ্জেস আপনি ফিল করবেন না, যে এই ক্রিমটা আগে ইউজ করে আপনি ফর্সা হয়েছেন, এখন আপনার স্কিনটা আগের মতো ফর্সা হতে চাচ্ছে না, তো সেক্ষেত্রেও প্রবলেম। তো যারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ফর্সা কিভাবে হবেন আপু, এমন কোনো ক্রিমের নাম বলেন যেটা কি না আমাকে ফর্সা করবে, মানে আলটিমেটলি ওরা কিন্তু ফর্সা হতে চান, আপনারা ফর্সাই হতে চান, আপনাদের স্কিনের দাগ রিমুভ কিংবা ট্যান রিমুভের কোনো ধরনের সাজেশন দিলে কিন্তু আপনারা এটাকে গ্রহণ করেন না, সেজন্যই আসলে এই ভিডিওটি করা। তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থেকে থাকে এই ভিডিওর উপরে, কিংবা আপনারা যদি বলেন যে ফর্সাই সুন্দর, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই করবেন। তো আমি আশা করব যে আজকের পর থেকে আমার ভিডিওটি যারা যারা দেখেছেন তারা অ্যাটলিস্ট এটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন যে ফর্সা মানেই সুন্দর, মানেই সুন্দর। আপনাদের স্কিনটাকে যদি হেলদি ওয়েটে ব্রাইট করতে পারেন, আপনার স্কিনটাকে কিভাবে ক্লিয়ার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে পারেন, তাহলেই আপনি একটা সুন্দর চেহারার অধিকারী হবেন। আপনাকে যেই দেখবে সেই বলবে যে খুব সুন্দর দেখাচ্ছে। তো ফর্সা মানেই কিন্তু সুন্দর না, আলটিমেটলি আপনার স্কিনে যদি প্রবলেম থাকে এবং আপনার স্কিনটা যদি অনেক বেশি ব্রাইটও থাকে, তারপরেও কিন্তু আপনাকে সুন্দর দেখাবে না। তো প্রথমত আপনি আপনার স্কিনটাকে কিভাবে হেলদি রাখবেন সেদিকে লক্ষ্য রাখেন। আর আশা করব এই ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে আসবে, এবং যারা যারা আমাকে কমেন্ট করতে থাকেন যে ফর্সাকারী কোনো ক্রিম দেখাতে, তাদেরকে আমি বলবো যে ফর্সাকারী কোনো ক্রিম মাখার চেয়ে আপনি যদি ভালো কোনো ব্রাইটেনিং ক্রিম মাখেন, ওইটাই আপনার জন্য যথেষ্ট। এবং হেলদি রাখতে চান আপনার স্কিনটাকে, তাহলে যত কম প্রোডাক্ট ইউজ করা যায় ততই কিন্তু আপনার স্কিনটা হেলদি থাকবে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অ্যাটলিস্ট এটা ক্লিয়ার হয়ে গেছে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আমরা এই
ফর্সা হওয়ার যে ব্যাকুলতা সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি। আপনারা আমরা যদি সবাই মিলে এটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলি তাহলে কিন্তু আমরা আমাদের যে গিল্টিনেস যে আমরা কালো হয়ে যাচ্ছি সেটা নিয়ে আর গিল্টি থাকবে না। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।